ম দিয়েও চোর আছে, অ দিয়েও চোর আছে, সবাই আছে, মানে আমি বলে দিলে আরামসে মিলে যাবে। যার কথাতেই একটা সময় মঞ্চ কাঁপত, একটা সময় হাসির জোয়ারে ফেটে পড়ত বহু মানুষ। সেই মানুষটাই এখন কলকাতার নামি পরিচালক, তার হাত ধরেই কলকাতা পেয়েছে তার কলকাতার কলম্বাসকে। আর এবার সে কিন্তু হাজির নতুন ওয়েব সিরিজ খোলাম কুচি নিয়ে। ভাবছেন নিশ্চয়ই সে কে, তবে বলার অপেক্ষা রাখে না, তিনি হলেন সৌরভ পালোধি। আর ইতিমধ্যেই সৌরভদাকে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে। কেমন আছো? খুব তো ব্যস্ততা। ধন্যবাদ, খুব ভালো আছি। ব্যস্ততা বলতে, ব্যস্ততা থাকাটাই তো কাম্য আর কি, মানে সেইটা থাকলেই আমরা যারা লিখতে বানাতে সব কিছু করতে ভালোবাসি তারা আনন্দ পাই। ইতিমধ্যে খোলাম কুচি ওয়েব সিরিজ আমরা দেখছি যে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিমিং চলছে, ইতিমধ্যেই থার্ড এপিসোডও হাজির হয়ে গেছে। কতটা এক্সাইটেড? কারণ খুব ভালো রেসপন্স। ওই কারণেই বানানো, মানে যে কোনো আর্ট ফর্ম, মানে থিয়েটার বানাই, ফিল্ম বানাই, যাই বানাই, মানে রেসিপ্রোকেশনটাই তো আলটিমেট। মানে থিয়েটার বানিয়েও শেষে যখন ভালো এবং মন্দ দুটোই কাম্য যখন লোকজন বলে, তো এইটার পরে তো প্রথম দুটো এপিসোড এবং থার্ড এপিসোড বেরিয়ে গেছে এবং লোকজন তো বেশ উচ্ছ্বসিত হয়ে নিজেদের গল্প মনে করে তারা নিজেদের মতন করে গানগুলোকে নিজেদের জীবনের ছবির সঙ্গে পুট করে সবাই শেয়ার করছে এবং নিজেদের ঘুরতে যাওয়ার ছবিতে গান বসিয়ে দিচ্ছে বা কিছু সংলাপ তুলে নিয়ে লিখছে। আমি চেষ্টা করছি আমার চোখে যতটুকু সোশ্যাল মিডিয়ায় পড়ছে আমি সেগুলোকে আমার পেজ বা প্রোফাইল থেকে শেয়ার করার চেষ্টা করছি। খুবই ভালো লাগছে, মানে দারুণ রেসপন্স। মানে এবং আমরা চেষ্টাই করেছিলাম গল্প লেখার শুরু থেকে, সৌমিতার আমি যখন ভাবি গল্পটা, যে এই একদম অন্য ধারার গল্প বা এরকম কিছু ঘটাবো না, মানে এটা আমাদের ইচ্ছাই ছিল এটা রোজের গল্প হোক এবং সবার গল্প হোক, সবাই প্রতিটা ছেলে মেয়ে আমাদের জেনারেশন বা আমাদের একটু নিচের জেনারেশন, মানে প্রায় জেনারেশন একই, মানে হয়তো 20-25 বছরের ছেলে মেয়েরাও যেন খুব সহজে কানেক্ট করতে পারে, যে যে ডিলেমার মধ্যে বসবাস করে, যে ঠাকুর মানবো মানবো না, নিরামিষ খাবো খাবো না, যে ডিলেমার মধ্যে, বা খুব সুবিধাবাদী হয় আর কি, মানে পরীক্ষা থাকলে একটু নিরামিষ খেয়ে নেয় যাতে রেজাল্টটা ভালো হয়, কিংবা হয়তো সেদিন শনিবার কিন্তু বন্ধু মহলে একটু বেশ ভালো খাওয়া দাওয়া হচ্ছে, থাক আজকের দিনটা খেয়ে নি, বা মানে এই যে ব্যালেন্স করে সুবিধাবাদী একটা চরিত্রের মধ্যে আমাদের জেনারেশন বসবাস করে সেইটা কি করে ডিল করছে, ওই জন্য সবাই বলছে যে এটা তো আমার গল্প আমার কথা। খোলাম কুচি নামটা খুব ইন্টারেস্টিং, এরকম একটা নাম কিভাবে মাথায় আসলো? দেখো, খোলাম কুচি আক্ষরিক অর্থ হচ্ছে যে কোনো মাটির জিনিস, হাঁড়ি কলসি ভাঁড় ইত্যাদি প্রভৃতি যা বলো, প্রতিটা জিনিস ভেঙে গেলে যে টুকরোগুলো ক্রিয়েট হয় সেইগুলোকে, ওই পিসগুলোকে খোলাম কুচি বলে বাংলায়। আর এই একটা শব্দ আমরা ছোটোবেলা থেকে মধ্যবিত্ত বাড়িতে যারা বড় হয়েছি আমরা মায়েদের মুখে বাবাদের মুখে শুনেছি, একটু বেশি খরচ করে ফেললে বলতে টাকা কি খোলাম কুচি পেয়েছিস নাকি খরচ করছিস, মানে এই শব্দটা আমরা শুনে খুব বড় হয়েছি। তো এখানে খোলাম কুচি সেই পিসগুলোই, পিসেস অফ লাইফ, এখানে সেই অর্থে প্রচুর ছোটো ছোটো ঘটনা মিলিয়ে এই খোলাম কুচি সিরিজটা, কিন্তু এক সূত্রে বাঁধা, তো একদমই পিসেস অফ লাইফ থেকে খোলাম কুচি। ইতিমধ্যে যে সিরিজগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এপিসোডগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখছি যে দুটো মফস্বলের মানুষ যারা বিয়ের আগে লিভ ইন করে তারা নিজেদের সম্পর্কটা আরও সুন্দর করতে চাইছে। তো তুমি কী বলবে, মানে অনেক দর্শকরা এখন দেখছি, যে তুমি কী বলবে যে সকলেরই কি বিয়ের আগে লিভ ইন করে দুটো মানুষের চিনে নেওয়া উচিত? জানি না, আমি একদমই সেই, আমি মতামত দেওয়ার কেউ নই, কিন্তু আমি এইটুকু বলতে পারি যার যেটা ইচ্ছে করে সে যেন সেটা করতে পারে। মানে যদি আমার পাশের বাড়ির ছেলেটার মেয়েটার ইচ্ছা হয় যে আমরা দুজনে বিয়ের আগে একসঙ্গে থাকবো, তাকে যেন কেউ বাধা না দেয়। আবার পাশের বাড়ির ছেলেটার মেয়েটার যদি ইচ্ছা হয় আমরা বিয়ের আগে কখনো দেখাই করবো না, তাতেও যেন কেউ বাধা না দেয়। আমার বক্তব্য এটাই যে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, দুটো মানুষের কনসেন্ট আছে যেখানে, সেখানে দুটো মানুষ যা চাইছে যেমনভাবে চাইছে সেটা যেন করে, সোসাইটি যেন সেখানে আঙুল না তোলে, এইটাই আমার বলার জায়গা। মানে আমি বলার কেউ নই যে বিয়ের আগে একসঙ্গে থাকা উচিত কি উচিত না, সেটা তো বললে আমায় বলবে তুমি তো বিয়ের আগে থাকোনি, পার্সোনালি লোকে অ্যাটাক করবে, সেটা তো একদমই, মানে সেটা একদম ব্যক্তিগত চয়েস, সে যদি চায় থাকতে, তার যদি অনেকের চয়েসও হয় না, এরকম ঘটে যে থাকতেই হচ্ছে, মানে বিয়ে করা সম্ভব নয় এবং আমাকে ওই একসঙ্গে থেকে ব্যাপারটাকে ম্যানেজ করতে হচ্ছে, অবশ্যই থাকবে, কেন থাকবে না, বা বিয়ে করে নিতে বাধ্য হচ্ছে, করবে যদি সেটা তার দুজনের কনসেন্ট থাকে, এটা একদম ব্যক্তিগত চয়েস, মানে কেউ যেন হস্তক্ষেপ না করে এইটাই হচ্ছে দাবি।
খোলামকুচি তো রমরমি এপিসোডগুলো চলছে, তবে আমরা দেখেছি বড় পর্দায় কিন্তু কলকাতার কলম্বাস, সেখানেই সৌরভকে শেষবারের মতো বড় পর্দায় পরিচালনা করতে দেখা যায়। তো সৌরভ আবার কবে বড় পর্দায় ফিরছে? জানি না, মানে আমি খুব একটা এইগুলো নিয়ে মাথা ঘামাই না, বড় পর্দা ছোট পর্দা নিয়ে। মানে আমি আমি আজও থিয়েটার বানাতে বেশি ভালোবাসি, মানে সেইটাই আমার প্রথম কাজ এবং সেইটাই আমার বেশি প্যাশনের জায়গা, অনেক বেশি প্যাশনের জায়গা। ছোট পর্দা বড় পর্দা করে আলাদা করি না, আমি আবার হয়তো সিরিজ বানাবো, শিগগিরই অনেকগুলো কথাবার্তা চলছে। বড় পর্দায় রিলিজ হওয়ার সিনেমার মতনও কথাবার্তা চলছে, যেটা আগে ঘটবে, যেটা ইচ্ছে করবে। মানে ওরম কোনো ইয়ে নেই যে আমাকে বড় পর্দাতেই করতে হবে। মানে মানে দেখুন, মানে খুব স্বাভাবিকভাবে এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপ্তিটা আমরা জানি কী পরিমাণে, মানে একটা বড় পর্দায় রিলিজ করলে একটা 100-150 টাকা খরচ করে আজকের বাজারে ইয়াং ছেলেমেয়েরা, মানে আমার যারা দর্শক, যে স্কুল বা কলেজের ছেলেমেয়েরা, তাদের পক্ষে সত্যি মুশকিল হয়ে যায়। মানে আজকে 3-4 লাখ এক সপ্তাহে দেখে একটা সিনেমা ওটিটিতে বা সোশ্যাল মাধ্যমে, সেখানে ভাবাই যায় না। মানে 3-4 লাখ সিনেমা হলে গিয়ে দেখলে তো সব সিনেমা প্রফিটে রান করতো, সে এত সংখ্যায় লোক হলে গিয়ে সিনেমাই দেখে না। তো সেই জায়গায় আমার খুব একটা এইসব নিয়ে রিজিডিটি নেই যে বড় পর্দা ছোট পর্দা আলাদা করে। একদম তাই। আমরা সৌরভকে দেখছি যে বলিষ্ঠভাবে রাজনীতির ক্ষেত্রে বক্তব্য রাখছে, কোথাও গিয়ে ছবির পরিচালনা করছে, মানুষকে হাসাচ্ছে, সবটা একসঙ্গে ম্যানেজ কী করে করো? এইটাই আমি, মানে আমি মানে আলাদা করে করে ম্যানেজ করতে হয় না। মানে আমি একজন মানুষ হিসেবে, মানে দুজন চেনে বলে বলছি না, মানে একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব আমার রাজনৈতিক সেটা মানুষের সামনে রাখা। মানে যেভাবে আমি বাকি জিনিসগুলো লোকের সামনে বলতে লজ্জা পাই না, তো আমার রাজনৈতিক অবস্থানও বলতে লজ্জা পাই না। ওই লুকিয়ে লুকিয়ে না কাকে ভোট দিয়েছি না জানাবো না, এই ন্যাকামোগুলো আমার বিরক্ত লাগে, মানে আমার ভালোও লাগে না, আমি সেটা করিও না কখনো। আমার রাজনৈতিক অবস্থান জানাতে আমি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, তাতে আমাকে যারা দুটো মানুষ হলেও পছন্দ করে সে যেন আমার সবটা জেনে নিয়ে পছন্দ অপছন্দ করে। তাতে যদি বলে যে ধর একটি রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত থাকে, ওকে পছন্দ করবো না, ওকে থ্যাংক ইউ, পছন্দ করো না, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি এটা ম্যানেজ করা না, এটাই আমি বড় হয়েছি এইভাবে, মানে আমি বাড়ির পরিবেশ এইভাবে দেখেছি, রাজনৈতিক পরিবেশ দেখে বড় হয়েছি। আমি শুরু করেছি আমার জীবনে এই ধরনের কাজ করা, সেটা হচ্ছে পথনাটক দিয়ে, সেটা রাজনৈতিক পথনাটক দিয়ে। তো আমার এটা মানে রন্ধ্রে প্রবেশ করে আছে, মানে আলাদা করে আমি ইনজেক্ট করিনি বা আলাদা করে আমি অ্যাডাপ্ট করতে হয়নি, এটা রয়ে গেছে আর কি, এবং এটাকেই আমি এখন স্বাভাবিক প্রবৃত্তি মনে করি। মানে এটাই সৌরভ? হ্যাঁ, যেটা মনে করবে। হ্যাঁ, একদম তাই। আমরা কিন্তু দেখেছি সৌরভ ছবি পরিচালনা, ওয়েব সিরিজ পরিচালনার পাশাপাশি সে নাটকও করে, আর কিছুদিন আগেই তোমার নাটক ঘুম নেই থেকে বাদ পড়েছে কৌশিক কর, এবং সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দেখা যাচ্ছে যে তাকে বলা হয়েছে সে বিজেপিতে যোগদান করেছে এবং চল ফোট, এরকম একটা কথাও কিন্তু উঠছে। তো কোথাও গিয়ে কি শিল্প রাজনীতির উপরে রাখা উচিত বলে তোমার মনে হয়? দেখো, এটা অনেক বিস্তারিত আলোচনা, বহুবার হয়েছে, মানে কপচে কপচে পুরো। কৌশিকের সঙ্গে আমার এখনও ব্যক্তিগত খুব ভালো যোগাযোগ, ওইটুকু ক্ষেত্রে, মানে একদম ঘুম নেই নাটকের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে। এটি উৎপল দত্তের একদম একটি রাজনৈতিক নাটক, একদম একটি লেফট উইংয়ের নাটক, এবং সেই নাটকটি তৈরি যখন আমরা সবাই মিলে করেছি, তখন একটা ইডিওলজির জায়গা থেকে নাটকটা করা, এটা তো সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজের মতন বিষয়টা নয়। একটা নাটক তৈরির পেছনে তার আগে 2 বছর থাকে, সেটা নিয়ে পড়াশোনা থাকে, সেটা তখন চরিত্রগুলো পড়াশোনা করে না, তখন মানুষগুলোই পড়াশোনা করে, মানে আমি, সৌরভ পালোধি, কৌশিক কর, তাই মানুষগুলোই রাজি হই এবং নানান এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার জন্য এই নাটকটি তৈরি করা হয়। তারপরে যখন দেখি যে সে এইরকম একটি ঝান্ডা হাতে তুলে নিয়ে আগামীর লড়াইতে নামছে, তখন প্রশ্নই ওঠে না সেই নাটকে তাকে কন্টিনিউ করানোর। সেটা সে নিজেও খুব ভালো করে জানতো, কারণ যখন ওকে আমরা মানে ওই ভাষাটা প্রয়োগ করেছিলাম চল ফোট, তখন তার আগেই সেটা তো সোশ্যাল মাধ্যম জানে না, পরে ওটা একটা স্ক্রিনশট পাবলিশ টাবলিশ করেছিল অনেকে, যে তার অনেক দিন আগেই, যেটা আমরা জানতে পারিনি, মানে গত 10-15 দিন আগেই আমাদের যে একটা ঘুম নেই এর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেটা থেকে ও আগেই লেফট হয়ে গেছে। সেটা তো ওই নোটিফাই করে না যে কেউ লেফট হলে, এটা খুব স্বাভাবিক। মানে ঘুম নেই নাটকের সঙ্গে কোনো থিয়েটারের প্রসঙ্গটাই আলাদা, মানে অনেকে, এই যে তুমি প্রশ্ন করছো যে মানে
শিল্প রাজনীতি এগুলো মিক্স হওয়া নিয়ে অনেকেই এই প্রশ্নটা করে যে অভিনয় তো অভিনয়ের জায়গায় তার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক। আমার মনে হয় এই প্রশ্নগুলো যারা করছে তারা একদমই থিয়েটার ফ্র্যাটার্নিটির থিয়েটার কোর থিয়েটারের জিনিসপত্র নিয়ে তারা ডিল করে না, ডিল করলে এই প্রশ্নটা করতো না। কারণ থিয়েটার তৈরি হয় নিজস্ব ইডিওলজির জায়গা থেকে, এটা সিরিয়াল বা সিনেমার মতো নয় যে একটা স্ক্রিপ্ট পেলাম আমি মানিয়ে নিলাম এবং চরিত্রটা হয়ে উঠলাম, না, এত সহজ নয়। মানে এটা এটা একটা ব্যক্তিগত ইডিওলজি রান করে এবং আমার কাছে থিয়েটার করাটা অনেক বেশি প্রোপাগান্ডা ছড়ানোর জন্যই থিয়েটার করা। আমার কাছে থিয়েটারটা শুধু শিল্প কখনোই নয়। কিছুদিন আগে তোমার একটা কথা খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে তারা যাদের নাম প দিয়ে হয় তারাই নাকি চোর হয়। তো আমরা যদি এখন বর্তমান পরিস্থিতির দিকে তাকাই সেখানে কিন্তু সেরকমই একটা ঘটনা ঘটছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তো তাহলে কি কোথাও গিয়ে তোমার সেই ভাবনা বা তোমার সেই কথাই সত্যি হলো? আমি বলেছিলাম প দিয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তোমার একটা ভিডিও, যাদের নাম প দিয়ে হয় তারাই চোর হয়। ও আচ্ছা, আমার মনেও নেই। আচ্ছা, তাহলে তো মিলে গেল আর কি। হ্যাঁ, মানে এটা আমি কোথায় বলেছিলাম আমার মনে নেই, আমি খেয়াল করতে পারছি না। যদি এটা হয়ে থাকে তাহলে তো ভালোই বলেছিলাম আর কি। মানে এখন তো প দিয়ে খুব ভালো মিলে গেছে, মানে সেটা নিয়ে আমার কোনো আর আফসোস নেই যে ভাইরাল হয়েছিল। এরকম কি আরও কোনো ভাবনা মাথায় আছে যে এরকম কোনো ভবিষ্যতেও হতে পারে? আমি জানি না, মানে মোটামুটি যে নেতা নেত্রীদের নাম যা দিয়ে শুরু হয় সবকটাই তো মোটামুটি যখন আন্দাজ করে আমি সাত আটটা বলে দিলে মিলে যাবে। মানে ম দিয়েও চোর আছে, অ দিয়েও চোর আছে, সবাই আছে, মানে আমি বলে দিলে আরামসে মিলে যাবে। সৌরভকে কিন্তু অনেকে বড় পর্দায় অভিনেতা হিসেবে দেখতে চায়, তো দর্শকরা কি পাবে কোনোদিনও অভিনেতা হিসেবে সৌরভকে বড় পর্দায়? আমি করেছি, আমি খুব খুব আনন্দ পাই যে না তা নয়, আমি থিয়েটারে পাঠ করতে বেশি আনন্দ পাই। আমি বড় পর্দায় অভিনয়, হ্যাঁ আমি করেছি করেছি, আমি অনিকেত চট্টোপাধ্যায়ের একটা ছবিতে পাঠ করেছিলাম। নিজে বানাতেই বেশি ভালো লাগে, আমি মানে লিখেছি অনেকগুলো, কিন্তু ওয়েবে অনেকগুলো করেছি, টিভির যে অরিজিনালসগুলো হয় জি বাংলা অরিজিনালস ওখানে করেছি। বড় পর্দায় না আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না, মানে পাঠ করেছি দিয়ে বোধহয় করিনি আর না, এইগুলোতে অনেকগুলো করেছি। দর্শকরা আবার করে চাইছে? আমি জানি না, মানে আমি আমার ইচ্ছে নেই যে তা নয়, কিন্তু আমার একটু নাক খুঁতখুত করে, মানে আমি একটু মানে মানে যদি খুব পছন্দ হয় নিশ্চয়ই করব, মানে নিশ্চয়ই করব, মানে খুব স্বাভাবিকভাবে। মানে আমার কিছু পছন্দের পরিচালকরা আছেন, মানে তারা যদি কোনো দিন বলে যে সৌরভ পাঠ করবে আমি এক ছুটে হ্যাঁ বলবো, মানে খুব এক দুজন যারা ভালোবাসি, যাদের কাজ দেখে বড় হই বা শিখতে চাই রোজ প্রতিনিয়ত, তারা ডাকলে অবশ্যই করব। মানে একটা কিন্তু চান্স থাকছে সৌরভকে বড় পর্দায় দেখা, তাই তো? হ্যাঁ, মানে আমি তো বললাম মানে পছন্দ হলে আমার আপত্তি নেই। যেমন আমি বললাম থিয়েটারে আমার অভিনয় করতে ভালো লাগে, কারণ আমার থিয়েটারে পাঠ করতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে আমি মানে আমার মনে হয় যে দর্শক চুজ করে নেবে যে আমার পায়ের আঙুল দেখবে না মাথার চুল দেখবে, রাদার দ্যান ডিরেক্টর বেছে দেবে যে আমি কোনটা দর্শককে দেখাতে চাই। আমি সিনেমা বা সিরিজ বানাতে খুব ভালোবাসি, লিখতে ভালোবাসি। আমি না মূলত আমি টেলিভিশন জীবন থেকে আমি একটু পিছনে কাজ করতে আমার বেশি ভালো লাগে, বানাতে বেশি ভালো লাগে। মানে আমার টেকনিক্যাল পোস্ট প্রোডাকশান, কালার, এডিট এইগুলোই 2007 থেকে আমার আমি যুক্ত হয়ে, মানে আমার টেকনিক্যাল কাজকর্ম বেশি ভালো লাগে, মানে রাদার দ্যান নিজে পাঠ করছি। থিয়েটারের ক্ষেত্রে আলাদা, থিয়েটারে আমার ডিরেক্ট করতে পাঠ করতেও ভালো লাগে, কিন্তু সেটা যদি নিজে ডিরেক্ট না করি, নিজে ডিরেক্ট করলে পাঠ করতে পারি না, অন্য কেউ ডিরেক্ট করলে, যেমন দেবেশ চট্টোপাধ্যায়ের ডিরেকশনে ফ্যাতারুতে পাঠ করি, আমি দেবেশ চট্টোপাধ্যায়ের ফ্যাতারু ছবি হচ্ছে ওটাতে পাঠ করবো, এরকম আর কি। মানে খুব পছন্দের কিছু কাজ হলে নিশ্চয়ই করবো, তাহলে একটা আশা রাখা যায়। সৌরভদা, তোমাকে অনেকটা ধন্যবাদ আমাদেরকে অনেকটা সময় দিলে। খোলাম কুচি তো ইতিমধ্যেই স্ট্রিমিং চলছে, তবে আপকামিং প্রজেক্টস কি? দেখো, আপকামিং তো অনেকগুলো কথা চলছে, খুব স্বাভাবিকভাবেই নিয়ম অনুযায়ী বলা যায় না যে কী কী প্রজেক্ট বা কী বৃত্তান্ত, তবে হ্যাঁ সিরিজের প্ল্যানই চলছে আপাতত। আপাতত বড় পর্দার প্ল্যান এই মুহূর্তে নয়, মানে ইমিডিয়েট প্ল্যানের মধ্যে সিরিজের প্ল্যানই চলছে এবং তার লেখালেখি প্রস্তুতি। একটু আমি না ওই খুব তাড়াহুড়ো করে প্রচুর কাজ করে ফেলতে পারি না, আমার এক্ষুনি যেমন খুব একটা কিছু ইচ্ছে নেই করার, কারণ আমি এখন আবার একটা নতুন নাটকের প্রোডাকশনে হাত দিয়েছি, সেটার লেখালেখি চলছে। আমার আবার কিছুদিন পরে ইচ্ছে হবে, তখন আবার আমি করব আর কি। মানে আমি ওই এই বছরের মধ্যে তিনটে বানিয়ে ফেলতে হবে, না হলে মানে কাউকে কথা দিয়ে ফেলেছি এরকম কোনো আমার ব্যাপার নেই। পরের সিরিজের প্ল্যান চলছে, খুব আস্তে ধীরে লিখছি আমরা দু তিনজন মিলে, যেদিন লেখা শেষ হবে সেদিন করব। মানে আমি ওরকম ডেডলাইন নিয়ে পারবো না করতে।
অনেকটা ধন্যবাদ সৌরভদা তোমাকে। আর আপনাদের বলে রেখে যে খোলাম কুচি কিন্তু ইতিমধ্যেই 3টে এপিসোড এসে গিয়েছে, আর অবশ্যই কিন্তু খোলাম কুচি দেখুন, যেখানে কিন্তু মূলত টিনেজারদের একটা নতুন রকমের বার্তা দিচ্ছে, তাই খোলাম কুচি তো দেখতেই হবে এবং দেখতে থাকুন কি খবর। আর সৌরভদা দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? সবাই দেখুন কি খবর, নজরে রাখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ছড়িয়ে দিন খবর। মানে এখন তো খবরের কাগজ পাওয়ার আগের দিন আমরা খবর পাই এই মাধ্যমগুলো থেকেই, সেটাই আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক খবরের কাগজের চাপ থাকে, অনেক খবর দেওয়া যায় না, সেইখানে এই সোশ্যাল মিডিয়ার খবরগুলোতে অনেক বেশি আমরা প্রাণবন্ত জায়গা দেখতে পাই। নেগেটিভিটি অনেক আছে, তার মধ্যে পজিটিভিটিগুলোই যদি তুলে নিই সেটা অনেক বেটার হবে। আর আর কি বলো, খোলাম কুচি দেখুন সবাই, উড়িবাবা টিভি সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকে দেখার পরে নিজস্ব ফিডব্যাকগুলো, নিজের মতামতগুলো, বা মতামত দেবো বলে লিখো না, মন যা চাইছে লিখে ফেলো, মানে বাজে ভালো, মানে মানে ভাষা সাজাতে হবে না, মনের কথাটা লিখে ফেলো, আমাদেরকে ট্যাগ করো, আমার আমার পেজে, প্রোফাইলে, উড়িবাবার পেজে ট্যাগ করো, আমরা শেয়ার করব এবং সবাই জানাও। আমি তো মরে গেছি কবে, নেহাত ও বেশি ছিল ভালো।